আসসালামু আলাইকুম ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলাদেশ দলের জন্য নেদারল্যান্ডের বিপক্ষে জিতবে বাংলাদেশ ভবিষ্যৎবাণী করেছে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলেছে বাংলাদেশ দল যেখানে চারটি ম্যাচে হারছে তারা শুধুমাত্র একটি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ দল পাঁচটি ম্যাচে ভবিষ্যৎবাণী করেছিল বিরাল অ্যাকিলিস পাঁচ ম্যাচের পাঁচটিতেই হুবহু মিলেছে তার সঙ্গে এবার ষষ্ঠ ম্যাচের ভবিষ্যৎবাণী করল বিড়াল অ্যাকলিস বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের ম্যাচটি নিয়ে ভবিষ্যৎবাণী করে বাংলাদেশ বক্তব্য দিয়েছে স্বস্তির খবর বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের ম্যাচটি শুরু হবে আঠাশে অক্টোবর শনিবার বাংলাদেশ সময় দুপুর দুইটা তিরিশ মিনিটে ইতিমধ্যে ম্যাচটি নিয়ে ভবিষ্যৎবাণী করেছে বিড়াল অ্যাকেলিস একলিস দ্য ক্যাট এর রং সাদা চোখ নীল ওজন চার কেজি এক ঝলকে দেখলে মনে হবে আর পাঁচটা বিড়ালের মতো সাধারণ অ্যাকলিস কিন্তু একলিসের বিশেষত্ব হল সে বদির কানে শুনতে পায় না কিন্তু তার দারুণ ইন্দ্রিয় ক্ষমতা আছে সে তার হৃদয় দিয়ে ভবিষ্যৎ দেখতে পায় বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের ম্যাচটি ভবিষ্যৎবাণী করানোর জন্য বিড়ালটির সামনে দুটি খাবারপাত্র দেওয়া হয় সেই সাথে দুই বাতের সঙ্গে দুই দেশের পতাকা লাগানো থাকে তার মধ্যে থেকে বিড়াল অ্যাটলিস্ট বাংলাদেশের পতাকা লাগানো খাবারপাত্রটি বেছে নেয় আর এতে বোঝা যায় এই ম্যাচটি বাংলাদেশে জিতবে সম্মানিত ভিউয়ার্স আপনার মতে কে জিতবে বাংলাদেশ নাকি নেদারল্যান্ডস আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী নিউজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন